আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্যতিক্রম ট্রেডের পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আর আজকে আমি আপনাদের জন্য নিয়েছি 101 জার্নি 101 মডেলের গাড়িটি। আর এই গাড়িটা হচ্ছে গ্রে কালারের একটি গাড়ি, দেখতে পাচ্ছেন ব্লু গ্রে যেটাকে বলা হয়, ব্লু গ্রে এবং ব্ল্যাক কম্বিনেশনে। গাড়িটা হচ্ছে 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন অথবা জেল ব্যাটারি দিয়ে আপনি চালাতে পারবেন। আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের জেল ব্যাটারি দিয়ে। একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় 50 থেকে 60 কিলোমিটার, যার বিনিময়ে খরচ হবে শুধুমাত্র 1 ইউনিট বিদ্যুৎ। তার মানে বুঝাই যাচ্ছে আপনার বাড়ির 1 ইউনিট বিদ্যুৎ সমান কত টাকা? নিশ্চয়ই 5 থেকে 10 টাকার ভিতরেই। তো 5 থেকে 10 টাকার ভিতরে খরচ করে আপনি যেতে পারবেন প্রায় 50 থেকে 60 কিলোমিটার। দারুণ একটা গাড়ি ভিউয়ার্স। আমাদের এই গাড়িটা লাল এবং এই যে ব্লু গ্রে যেটাকে বলা হয়, লাল এবং ব্লু গ্রে দুইটা কালারে আমরা দিতে পারছি। গাড়িটার সামনের চাকাটা এবং পিছনের চাকাটা দুইটাই হচ্ছে টিউবলেস টায়ার। সামনের চাকা হাইড্রোলিক ডিস্ক ব্রেক, 10 ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার, হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং অ্যালুমিনিয়াম অ্যালয় রিম। সাসপেনশন রয়েছে টেলিস্কোপ সাসপেনশন সামনে, এবং সামনের লুকটা অসাধারণ অসাধারণ। দেখেন সামনের লুকটা থেকে আমি আপনাকে স্টার্ট দিয়ে লাইটগুলো জ্বালিয়ে দেখাচ্ছি ভিউয়ার্স। এখন আমি জ্বালাইলাম, দেখেন পার্কিং লাইট, পার্কিং লাইটটা যেমন দারুণ তেমনি এই যে হেডলাইট, হেডলাইট আবার এই যে দেখেন আপার ডিপার করতে পারছি, কারণ আমরা এই গাড়িতে ব্যবহার করেছি হ্যালোজিন মানে এলইডি হ্যালোজিন। এছাড়া ইন্ডিকেটর যদি জ্বালাই তাহলে ভিউয়ার্স এই যে দেখেন ইন্ডিকেটর লাইট জ্বলছে, অসাধারণ ইন্ডিকেটর লাইট জ্বলছে। তারপরে আমি সামনের সুইচগুলোর পরিচিতি আপনাদের সাথে করিয়ে দিচ্ছি। সুইচগুলো হচ্ছে 1, 2, 3 তিনটি গিয়ার, রিভার্স মোড, এবং এটা হচ্ছে একটা ব্লাইন্ড সুইচ। আপনি আপনার পছন্দ মতো হর্ন অথবা লাইট অ্যাড করে নিতে পারবেন। এটা হচ্ছে হেডলাইটের সুইচ, এবং বাম পাশে রয়েছে হর্ন সুইচ, ইন্ডিকেটর সুইচ, হেডলাইট আপার ডিপার সুইচ, এবং এটা হচ্ছে পার্কিং সুইচ। আপনি যদি কোনো জায়গায় দাঁড়িয়ে থাকেন গাড়িটা স্টার্টে রেখে এই পার্কিং টিপ দিলে মানে পিচে চাপ দিলেই আপনি কিন্তু পার্কিং মোডে চলে আসলেন। এখন যদি কেউ গাড়িটাকে এসে অ্যাক্সিলেটর চাপে তাহলে কিন্তু কোনো প্রকারের গাড়িটাই চলবে না। আবার পার্কিংটাকে ছেড়ে আপনি যদি গাড়ির ড্রাইভ মোডে যেতে চান তাহলে আবার পিতে চাপ দিলেই পার্কিং মোড অফ হয়ে রেডি চলে আসবে, তখন কিন্তু আপনি গাড়িটাকে সুন্দরভাবে চালাতে পারবেন। এখন আমি গাড়িটা চালাচ্ছি ফার্স্ট গিয়ারে, সেকেন্ড গিয়ারে দেখি কত যায়। আমি কিন্তু এখন মাইলেজ স্পিড চেক করছি ভিউয়ার্স। সেকেন্ড গিয়ারে 44, থার্ড গিয়ারে 55, 55 কিলোমিটার বেগ পর্যন্ত গাড়িটার স্পিড উঠেছে। তার মানে ভালোই স্পিড বলা চলে। গাড়িটার মধ্যে সামনে দুইটা পকেট রয়েছে ডানে বামে, এই পকেটগুলোতে আপনি অনায়াসে কিন্তু ছোট ছোট পার্টস, ডকুমেন্টস অনেক কিছু রাখতে পারবেন। এছাড়া একটি হ্যাঙ্গার রয়েছে যেখানে আপনি বাজারে ব্যাগ হ্যাঙ্গিং করে এই ফুটরেস্টের জায়গাটায় ব্রাইং স্পেসটার মধ্যে রাখতে পারবেন। চালের বস্তা নিয়েও গাড়ি চালাতে পারবেন। সিটটা অনেক বড় সড়ো হওয়ার কারণে 2জন লোক তো বসতে পারবেনই, 3জনও বসা যায়। এছাড়া ভিউয়ার সিটের নিচে পর্যাপ্ত পরিমাণে ব্রাইং স্পেস থাকার কারণে কিন্তু আপনি অনেক কিছু রাখতে পারছেন। এই যে দেখেন আমি আপনাদের জন্য কি রেখে দিয়েছি। এটা হচ্ছে একটা ব্যাকরেস্ট, যা কিনা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এটাকে ফিটিং করেও নিতে পারবেন, আবার না চাইলে দরকার নাই। লুকিং গ্লাস, চার্জার, কার্পেট, এবং আপনাদের জন্য রয়েছে 2টি অ্যান্টি-থিফ লক রিমোট। এই রিমোটগুলোর কাজ হচ্ছে আপনি যদি গাড়িটাকে লক করে রাখতে চান তাহলে লক বাটন চাপতে হবে, আনলক করতে চাইলে আনলক বাটন চাপতে হবে। এছাড়া গাড়িটাকে যদি স্টার্ট করতে চান তাহলে রিমোট দিয়েও স্টার্ট করা সম্ভব, যেমন এই যে আমি এখন রিমোট চেপে গাড়িটাকে স্টার্ট করলাম। এখন গাড়িটা পি মোডে আছে, তার মানে আমি পি ছাড়তে হলে পিতে চাপ দিলে পার্কিং মোড শেষ হয়ে রেডিতে হয়ে গেল। তো বুঝতে পারছেন ভিউয়ার্স। এবার যদি আমি রিমোট থেকে অফ করতে হয় মানে গাড়িটাকে অফ করতে হয় আমাকে রিমোট থেকে অফ করতে হবে আনলক বাটন চেপে। এইভাবে আপনি গাড়িটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। সেই সাথে যারা কিনা ভয়ে থাকেন যে গাড়িটা ধুইলে বা বৃষ্টির পানি ঢুকলে কোনো ধরনের প্রবলেম হবে কিনা তাদেরকে নিশ্চিন্ত করার জন্য রয়েছে সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকারটা যদি কখনো মনে করেন কোনো জায়গায় শর্ট সার্কিট হয়ে থাকে বা পানি ঢুকে তাহলে এইভাবে সার্কিট ব্রেকারটা পড়ে যাবে, তাহলে কিন্তু আপনি নিশ্চিন্ত যে সার্কিট ব্রেকার পড়ে যাওয়া মানে হচ্ছে গাড়ির কোথাও কোনো ধরনের শর্ট সার্কিট হয়েছে, যার কারণে নিজের ইচ্ছা পড়ে যাচ্ছে, যেহেতু সেহেতু আপনাকে একটু ফাইন্ড আউট করতে হবে যে কেন এটা এমন হচ্ছে। তো ভিউয়ার্স, আমাদের এই গাড়ির সকল তথ্য কিন্তু আমি দেওয়ার চেষ্টা করেছি, শুধুমাত্র দাম বলা বাকি। আমাদের এই গাড়িটার দাম হচ্ছে মাত্র ৯৫,০০০ টাকা। যারা কিনা 3 চাকার গাড়ি চাচ্ছেন, এই গাড়িটা আমাদের কাছে 2 চাকা এবং 3 চাকা উভয়টাই রয়েছে। যারা 3 চাকার গাড়ি চাচ্ছেন, 3 চাকার গাড়িটার দাম হচ্ছে ১,২৫,০০০ টাকা। অবশ্যই আপনারা যখন আসবেন আমাদের এই জার্নি সিরিজের কোনো গাড়ি নেওয়ার জন্য, তাহলে কিন্তু আপনাদেরকে একটা দারুণ সম্মানই দেওয়া হবে। আমরা চেষ্টা করব আপনাকে যতটুকু সম্মান করা যায় ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আমাদের এই গাড়িটা আপনার কেমন লাগলো বিস্তারিত কমেন্টে জানাবেন, ভালো খারাপ উভয়টাই জানানোর চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক দিবেন, যদি ভালো না লাগে ডিসলাইক দিবেন। আপনাদের লাইক ডিসলাইকের উপরে ভিত্তি করে আমরা বুঝতে পারি যে আমাদের ভিডিওর কোয়ালিটি কি করা দরকার। আপনাদের কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান, তাই আপনাদের কমেন্টকে আমরা অনেক সর্বোচ্চ পর্যায়ে প্রায়োরিটি দিয়ে থাকি। এছাড়া গাড়িটা যদি ভালো লাগে এই নাম্বারে কল করলে আমরা কিন্তু ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখাবো। সেই ক্ষেত্রে গাড়ির নাম বলতে হবে। এই গাড়িটার নাম হচ্ছে জার্নি 101। আপনি যদি নাম বলতে না পারেন, তাহলে অবশ্যই এই গাড়িটার একটা স্ক্রিনশট আমাদেরকে পাঠালে আমরা ভিডিও কল আপনাকে গাড়ি দেখাবো। গাড়ি দেখার পর গাড়ি ভালো লেগে গেলে মাত্র 10,000 টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব 24 থেকে 48 ঘন্টার মধ্যে। আর যদি মনে করেন যে না, আমি দেখে শুনে বুঝে নেব, তাহলে চলে আসুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাই পার। তো ভিউয়ার্স, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুনভাবে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।